নমস্কার, সাথীতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আমরা আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। 1947 সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 15ই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন। আপামর দেশবাসী কৃতজ্ঞ মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, লালা লাজপত রায়, সরোজিনী নাইডু, মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, চন্দ্রশেখর আজাদ, সুখদেব বিসমিল এবং আসফাকুল্লাহ খান সহ মহান স্বাধীনতা সংগ্রামী এবং ভারত মাতার সকল বীর বিপ্লবী সন্তানদের কাছে, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা দিবস ভারতের একটি জাতীয় উৎসব। এই দিন সারা ভারতে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রাও এই দিনটি খুব উৎসাহের সাথে উদযাপন করেন। স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। এই বিশেষ দিনে আসুন আমরা আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি, আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদকে সমৃদ্ধ ও সংরক্ষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সবাইকে 2024 সালের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।